মসজিদের ইমামকে রাতের বেলা স্বপ্নে দেখানো হয়। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামের নাম ধরে বলছেন, শোনো, তোমার প্রতিবেশী জান্নাতে আমারও প্রতিবেশী। তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে আমি এত বছর ধরে ইমামতি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো সুসংবাদ না দিয়ে আমার খুব একটা সামান্য প্রতিবেশীকে এরকম একটা সুসংবাদ দিল। এটা চিন্তা করে তিনি ঘুমিয়ে পড়লেন। এভাবে পরপর 3 দিন একই স্বপ্ন তিনি দেখতে পেলেন। আর কৌতূহল দাবিয়ে রাখতে পারলেন না, তিনি ওই প্রতিবেশীর কাছে চলে গেলেন। জিজ্ঞেস করলেন, হে প্রিয় ভাই, তুমি কি আমাকে বলবে তুমি এমন কোন আমল করো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্বপ্ন আমাকে দেখালেন? তখন সেই ব্যক্তি বললেন, হুজুর, আমি এমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ফরজ যে ইবাদতগুলো আছে এগুলো করি। হ্যাঁ, তবে একটা কাজ আমি করেছিলাম, আমি আমার স্ত্রীর ক্ষেত্রে একটি কাজ করেছিলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, কি কাজ? তিনি তখন বলা শুরু করলেন যে দেখুন, এটি আমি কাউকে বলিনি, তবে আপনি যেহেতু এরকম স্বপ্ন দেখেছেন, আপনাকে বলছি, যদি আপনি আমার এই কথাটি কাউকে না জানান। তখন ইমাম সাহেব ওয়াদাবদ্ধ হন যে এই কথা আর কাউকে জানতে দেবেন না। তখন তিনি বলা শুরু করলেন, সুন্দর, খুবই বংশীয় ঘরের একটি মেয়েকে বিয়ে করি, তাদের পরিবারের অনেক সম্মান ছিল, অনেক ধন সম্পদ ছিল। তো আমি যে এদিন বিয়ে করি, সেই রাতে অর্থাৎ বাসর রাতে দেখতে পেলাম আমার স্ত্রী অঝরে কাঁদছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি আমাকে পছন্দ হয়নি? তখন আমার স্ত্রী বলল, না, এজন্য কাঁদছি না। তখন জিজ্ঞেস করলাম, তাহলে কি জন্য কাঁদছ? তখন সে বলল, আমি প্রেগনেন্ট। তখন আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম, আমি আমার গুনাহের কথা চিন্তা করলাম। চিন্তা করে ভাবলাম যে আজকে যদি আমি এই বাসর রাতে কোনো একটা সিন ক্রিয়েট করে ফেলি, কোনো কিছু বলি, সবাইকে জানিয়ে দেই, তাহলে আমার স্ত্রী সমাজে মুখ দেখাতে পারবে না, তাদের পরিবার আর কারো কাছে মুখ দেখাতে পারবে না। তখন আমি তাকে বললাম যে তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটি আর কাউকে জানতে দেবো না। তখন আমি তাকে একটি আলাদা থাকার ব্যবস্থা করে দিলাম, এবং যখন তার বাচ্চা প্রসব হলো, আমি ফজরের নামাজের সময় সেই বাচ্চাটিকে নিয়ে মসজিদে চলে গেলাম, এবং মসজিদের এক কোণে এমনভাবে রাখলাম যাতে করে কেউ দেখতে না পারে যে আমিই রেখেছি বাচ্চাটিকে। এরপর আমি যখন নামাজ শেষ করলাম, সব মুসল্লিরা বলছে, কে এই বাচ্চাটিকে ফেলে রেখেছে? তখন আমি বললাম যে আমাদের সন্তান হচ্ছে না, এই শিশুটিকে দিন, আমার স্ত্রীর কাছে আমি তুলে দেব। তখন সবাই রাজি হলো এবং আমি আমার স্ত্রীর কাছে সেই সন্তানটিকে নিয়ে আসলাম। তো এভাবে বছরের পর বছর কেটে গেছে, আমি এই ব্যাপারটি আর কাউকেই বলিনি। তো প্রিয় ভাই ও বোনেরা, এখান থেকে দুটি শিক্ষণীয় ব্যাপার আছে। এক হচ্ছে যে আমরা অন্যের দোষ ত্রুটির ব্যাপারে সব সময় লেগে থাকি। দেখুন, এই পৃথিবীতে অন্য মানুষকে জাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাননি, বরং আমরা নিজেরা যদি অন্যের দোষ গোপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি মর্তবা দান করবেন, অনেক বেশি মর্যাদা দান করবেন, যেমন এই ভাইটির জন্য আল্লাহ তাআলা করেছিলেন। আর আরেকটি কথা হলো, সেই যে মহিলাটি যে প্রেগনেন্ট হয়েছিল ব্যভিচার করে, জিনা করে, তিনি এরকম কোনো না কোনো নষ্টা দিবস বা ভালোবাসা দিবসে বেছে নিয়েছিলেন। যাই হোক, বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা সুন্দর পোস্ট পড়েছিলাম, কোন ভাই বা কোন বোন সেই পোস্টের রচয়িতা আমার জানা নেই, তবে আমি সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এগিয়ে যাচ্ছে নারীবাদীরা, এগিয়ে যাচ্ছে দেশ, শুধুমাত্র ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে। বেগম রোকেয়া চেতনায় উদ্দীপ্ত 16 বছরের মেয়েরা সহপাঠিনীর বিয়ে ঠেকিয়ে দিলেও নিজেদের 4.5 লক্ষ বাৎসরিক অ্যাবর্শন ঠেকাতে পারছে না। চাপাডাঙ্গার বউরা শুধুমাত্র বাপ্পারাজদের সেবার চেতনাকে কেন্দ্র করে সংসার টেকাতে পারছে না 20%। ক্লোজ আপ চেতনায় এগিয়ে নেওয়া ভালোবাসা দিবসের স্বপ্নগুলো যখন বিজয় দিবসে ডাস্টবিন ড্রেনে আটকে যায়। নবজাতকের চিৎকারগুলো সামাল দিতে পারছে না কাছে আসার গল্পের তরুণীরা। মাল্টিন্যাশনাল কোম্পানির চোখের খোরাক হওয়ার চেতনায় বিভোর তরুণীরা নিজের ঘরে কাপড় ধোয়া, রান্নাবান্নার মতো বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স দিচ্ছে প্রায় 70%। চেতনা, 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 চারদিকে শুধু চেতনা ছড়াছড়ি। কাঁধে কাঁধ মিলিয়ে চেতনার পিরামিড গড়ে তোলা তরুণীদের দিন শেষে নিজ কাঁধে উঠছে হতাশার হিমালয়। ফলাফল, শুধুমাত্র বিষ আর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বছরে 10,000 তরুণীর। একটা জাতির মাথায় যখন ইনজেকশন পুশ করা হয়, এয়ার হোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা, আর নিজ ঘরে রান্না করাটা বোয়াগিরি, বসের ব্লেজার পরিয়ে দেওয়ার নাম পারফরমেন্স, শ্বশুর শাশুড়ির গামছা এগিয়ে দেওয়া পরাধীনতা,
কাস্টমারদের গালাগাল, খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেওয়ার নাম কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্মমর্যাদার হনন, কি আর গিলতে বাকি জাতির? দেখিয়ে দাও অদেখা তোমায়, স্লোগানে কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের, ওরা তো বলছে অন্ধকার থেকে আলোর দিকে, আসলে কোন দিকে? একপাক্ষিক আইনের আওতায় নারীর স্বাধীনতা বেশি, নারীদের ভোগ করার জন্য নারীবাদীদের নারীকে নগ্ন করার চেষ্টা। তো প্রিয় ভাই ও বোনেরা, দেখুন এর মধ্যে একটি লাইন ছিল, সেখানে ছিল যে ভালোবাসার চেতনায় পরবর্তীতে নবজাতক ড্রেনে আটকে যায়। তো যাই হোক, আপনাদের হয়তোবা এই উর্বর মস্তিষ্কে আমার এই স্লোগান, আমার এই আহ্বান বুঝতে আর বাকি নেই। অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, বিশেষ করে আমার যারা অবিবাহিত বোনেরা আছেন, প্লিজ আগামীকালকে এমন কোনো হায়নাকে সুযোগ করে দিয়েন না আপনার সর্বস্ব লুটে পুটে নেয়। অভিভাবকদেরকেও বলবো একটু খেয়াল রাখুন, আগামীকাল যেন বিভিন্ন ছুতনাতায় আপনার মেয়ে বাইরে চলে না যায়। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, আর নইলে তো দেখতে পারছেন একের পর এক আল্লাহর তাআলার ছোট ছোট দিবস থেকে একটু বাঁচার জন্য 2-4 মিনিট মেসেজ দিয়ে আমি ওয়াজের দিকে চলে যাব। ভালো করে খেয়াল রাখেন, ওয়াজটা কর্ণপাত করে শোনেন। ওরে আল্লাহর গোলাম, আজকে 11 তারিখ, 2 দিন পরে আসতেছে বিশ্ব ভ্যালেন্টাইন ডে, ভাইয়া দিবস, কথা বলেন। কারণ কি, এই বিশ্ব ভাইয়া দিবসে ছেলে পয়রা অনেক ছেলে বিয়া করে, মা বাবা জানে না, কথা কয় না। কারণ কি, আরে রমনা পার্কে বট গাছের নিচে এখন মাইয়ার অভাব কিন্তু নাই, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, কথা বলেন না কেন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, চাই না চিনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফিরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, জোরে বলেন ঠিক কিনা। ভদ্রতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু বোঝে না, ভদ্রতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু বোঝে না, ভাদরের কুকুর হার মেনে যায়, ভাদরের কুকুর হার মেনে যায়, পয়রা পরমি পয়রা পৈরি মুখ মেলে মুখে যেন চুমু খায়, রমনা পার্কের গাছের গোড়ায় 14ই ফেব্রুয়ারি বসে ওরা জোড়ায় জোড়ায়, জোরে বলেন কথা ঠিক কিনা। ছেলে মেয়ে এক জায়গায় দিয়া বয়, অনেক সময় একটা কাপড় দুইজনে মাথায় দিয়া বিয়ের আগে আকাম কুকাম গুলো করে। আচ্ছা বলেন তো, বিয়ের আগেই অনেক সন্তান, অনেক মাইয়া সন্তানের মা বাবা হচ্ছে, এরা জানে কি জানে না বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া হারাম, জানে কি জানে না? ওরে আল্লাহর গোলাম, কই থেকে জানলো? বলে কোরআন থেকে জানলো, সেই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল, বলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করো, পালন নাকি যেই বাঙালি করে না, এই বাঙালি নাকি আসল বাঙালি হতে পারে না। আমি কসম করি বলবো, ও প্রবাসী ভাই, ও বিদেশের ভাই, ও নাটোরের ভাই, যে যেখানে আছো আমি মেসেজটাও সেন্ড করে দিয়া গেলাম, ভ্যালেন্টাইন ডে এই যে দামি একটা ফুল, এই ফুলটা পাক নানা পাক, কথা বলেন, এই ফুলটা পাক, অপরিচিত একজন নারীর সাথে দেখা করা আমি যুবকের হালাল না হারাম, চোখ দিয়া তাকাইলেও গুনা। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, হে পুরুষের দল, হে মুমিনের দল, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো বেগানা নারী থেকে। কিন্তু আজকে আমরা ওপেনলি আই লাভ ইউ দিচ্ছি নি, কথা কয় না। আরে কথা বলেন মিয়া, ফুল দিচ্ছি, এই ফুল দেওয়া কি হালাল? হ্যাঁ, এই ফুলটা যেমন পাক, আই লাভ ইউ কথাটাও পাক। এটা বলো তোমার মাকে, কাকে, কথা কয় না।
তুই মার পকেট মাইরা বাবার পকেট মাইরা গার্লফ্রেন্ড কে গিয়ে ফুল দাও। ওরে তোর কাছে ফুল দিয়েছে, দিল দিবে না, ভালোবাসা দেবে না, তোর পকেট শুধু খালি করবে, তোর ইমান খালি করবে। মনে রাখ, জাহান্নামের দিকে আগাস না, জেনার দিকে আগাস না। একবার জেনা করলে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। শুধু জেনা করলে হয় না, চোখের জেনাও জেনা, কথা বলেন না কেন? তাহলে ভালোবাসবো, ভালোবাসবো মাকে, ভালোবাসবো বাবাকে। ইমাম সাহেবকে কেউ ফুল দেয়? কথা কয় না। আমগো হুজুরকে কেউ ফুল দেয়? আরে কথা বলেন না কেন? আপনি স্ত্রীকে কোনোদিন কেউ ফুল দিছেন? হ্যাঁ, নেটওয়ার্ক লাগায় শালির সাথে, শালি রে আই লাভ ইউ। বার বার তুই ফুল দিবি তোর বিবিকে, শালিকে কেন ফুল দিলি? আল্লাহর কসম হারাম, আল্লাহর কসম হারাম, আল্লাহর কসম হারাম। 14ই ফেব্রুয়ারি যদি আজকে তোমরা ভালোবাসার জন্য পালন করো, করো মা বাবার জন্য ভালোবাসা এগিয়ে দাও, আল্লাহর জন্য ভালোবাসা বিলিয়ে দাও, কোরআনের জন্য ভালোবাসা বিলিয়ে দাও, মাদ্রাসার জন্য ভালোবাসা বিলিয়ে দাও, তুমি 10 টাকার ফুল 100 টাকায় করাই না কইরা, এই 100টা টাকা যদি এই তারবারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দান করে দাও, 1000 গুণ সব আল্লাহ মোল্লামায় দান করে দিবেন। 14ই ফেব্রুয়ারি পালন করবেন? করবেন? সবাই পালন করবেন? কারা কারা পালন করবেন না, হাত তুলে দেখান তো দেখি। নারায় তাকবীর, সোজা করেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন 14ই ফেব্রুয়ারি বিশ্ব মেহেয়া দিবস, কুত্তা দিবস পালন করব না, পালন করলে ইমাম থাকে না, আর পালনও যদি করি, মা বাবা স্ত্রী পুত্র সন্তান রসুল আপনি আল্লাহকে ভালোবাসার জন্য করব, দুনিয়ার কোন নারী লেডিস জন্ডিসের জন্য আমি 14ই ফেব্রুয়ারি পালন করব না, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।